নমস্কার, মাই সিম্পল কুকে সবাইকে স্বাগত। এই দেখুন, আমি কচু শাক সেদ্ধ করে জল ঝাড়িয়ে রেখেছি। এই যে, এটা কচু শাক জল ঝাড়িয়ে নিয়েছি সেদ্ধ করে। দেখুন, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এবারে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দেবো। শুকনো লঙ্কা জিরা ফোড়নে দিলাম। এটা নিরামিষ হবে, তার জন্য যে ছোলা ভিজিয়ে রেখেছি, কাঁচা ছোলা দিয়ে দেবো। আর ওই তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। এবার কচু শাকটা দিয়ে দেবো। এবার এটাকে শুধু নেড়ে চেড়ে রসটা নেড়ে দিতে হবে। এতে বেশি কিছু মশলা লাগে না। দেখুন, এবার কচু শাকটা হয়ে এসছে রস মরে গিয়ে। এবার আমি নারকেল গোড়াটা দিয়ে দেবো। দেখুন, আমার কচু শাক রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। এবার আমি নামিয়ে দেবো। দেখুন, আমার কচু শাকটা এইভাবে রান্না করে নিয়েছি। এই কচু শাক রান্নার ভিডিওটা যদি ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।